আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জামাত ইসলামী মানহাজে ফিরলেন মুখতার আহমেদ। আহলে হাদিস গ্রাউন্ডে দিন শেষ। প্রফেসর মুখতার আহমেদ বাংলাদেশের একজন পরিচিত আলেম। তিনি দায়ী, তিনি উপস্থাপক, যোগ্য আলেম এবং তুলনামূলকভাবে আলেমদের মধ্যে যথেষ্ট স্মার্ট। ইদানীং তিনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলা শুরু করেছেন। ডেফিনেটলি ইটস পজিটিভ সাইন, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং ভালোভাবেই দেখছি। এই প্রফেসর মুখতার আহমেদ মূলত মধ্যমপন্থী একজন ভালো আলেম ছিলেন, কিন্তু ইদানীং তিনি যে কোনো কারণেই বা অজানা কারণে মাতখালিদের পালে ভিড়েছেন এবং তিনি নিজেকে বিতর্কিত করেছেন। বিশেষ করে তার মুখোশ উন্মোচিত হয়েছিল সেই দিন যেদিন জনাব মুখতার আহমেদ রাষ্ট্রে ইসলাম কায়েমের কোনো প্রয়োজন নেই একথা বলে তিনি একামতের দিনকে এক ধরনের ওভারলুক করেছেন হরতাল সংক্রান্ত একটা বক্তব্য দিতে গিয়ে, এবং এর পরবর্তীতে মারোনা সাইদদের ওয়া শোনা যাবে কি না এসব বক্তব্য থেকে তিনি নিজেকে একটু প্রমাতখালি হিসাবে প্রমাণ করার চেষ্টা করেছেন বিশেষ কারণে। সে কারণ নিয়ে নানান সময় আমরা আলাপ আলোচনা করেছি, সে আলোচনায় যাচ্ছি না। কিন্তু অ্যাট প্রেজেন্ট প্রফেসর মুখতার আহমেদকে মনে হয়েছে, আমি তার বক্তব্য শুনি, মনে হয়েছে তিনি সেমি আহলে হাদিস বা সেমি সালাফি কিংবা সেমি মাতখালি এবং সেমি জামাতি। এর মানে তার যে পাস্ট ব্লক, বর্তমানে তিনি কিন্তু সাবেক জামাতিদের যে একটা ব্লক, এর মানে সংগঠন বিরোধী আহলে হাদিস, সংগঠনপন্থী আহলে হাদিস নয়, এই সংগঠন বিরোধী আহলে হাদিস ব্লকে মুখতার আহমেদ সাহেব এক্সিস্ট করেন, বিলং করেন। এবং সেখানে ডক্টর আবুবকর জাকারিয়া সাহেবের মতো চরম বিতর্কিত লোকের সাথেও কিন্তু তিনি ব্যাপকভাবে চলেন। এর মানে মুখতার আহমেদ সাহেবের তো একটা প্ল্যাটফর্ম দরকার, একটা গ্রাউন্ড দরকার তার দাওয়াতি কাজ চালানোর জন্যে। কিন্তু প্রফেসর মুখতার আহমেদের সাম্প্রতিক তিনি মাতখালী ব্লকে নিজের নাম লেখানোর পরও আনঅফিসিয়ালি তার কিছু কর্মকাণ্ড রয়েছে যেটা মাতখালীদের দৃষ্টিতে একেবারেই গ্রহণযোগ্য নয়, বিশেষ করে ডক্টর আবুবকর জাকারিয়া কিংবা মতিউর রহমান মাদানী তাদের দৃষ্টিতে একেবারে ভ্রান্ত মানহাজের লোক, সহি আকিদাতে খারিজ হয়ে গিয়েছে। এরকম বেশ কিছু কাজ কিন্তু মুখতার আহমেদ সাহেব করেছে। যেমন এই প্রফেসর মুখতার আহমেদ সাহেব তিনি একজন উপস্থাপক, তিনি টেলিভিশনে প্রোগ্রাম উপস্থাপন করেন, সেখানে নাসিদের প্রোগ্রাম থাকে বা এমন সব প্রোগ্রাম, এমন সব কন্টেন্ট থাকে এবং অ্যাড থেকে টাকা নেয়া, এটা তো ব্যবসা বান্ধব আলেমই বলা যায়, কারণ এই টেলিভিশন চ্যানেলের উপস্থাপনের বিনিময়ে যে অর্থটা তিনি পান সেটা তো অ্যাড থেকে, তো গুগল অ্যাডসেন্সের মধ্য দিয়ে নেয়া আর সেখান থেকে নেওয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, এটা কিন্তু তিনি নিচ্ছেন। আর নাসিদ এই ধরনের প্রোগ্রাম প্রমোট করা বা এগুলোর সাথে জড়িত থাকা, এটা ওই মাতখালিদের দৃষ্টিতে একেবারে গ্রহণযোগ্যই নয়, সেটা কিন্তু করে যাচ্ছেন। এরপরে ভারতের মুসকান খান ইস্যুতে ব্যাপক প্রশংসা করেছিলেন মুসকান খানের মুখতার আহমেদ, কিন্তু আবুবকর জাকারিয়া সহ মাতখালিদের সিংহভাগ কিন্তু সেটাকে উড়িয়ে দিয়েছিল। সেই অবস্থানও কিন্তু মুখতার আহমেদের অবস্থান আর মাতখালিদের অবস্থান মিলে না। এ কারণে কিন্তু আমি বলেছি যে প্রফেসর মুখতার আহমেদের বর্তমান অবস্থা সেমি মাতখালি সেমি জামাতি। তা নতুন একটা ঘটনা ঘটেছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে, যে ক্রাইসিস চলছে, যে সংঘাত চলছে, সে সংঘাত নিয়ে একটা বিশ্লেষণমূলক প্রায় 8 মিনিটের একটা আলোচনা মুখতার আহমেদ সাহেব করেছেন। সেই আলোচনায় কয়েকটা বিষয় তিনি ফোকাস করেছেন। একটা হচ্ছে এটা মালহামা হবে কি না, এটা কেয়ামতের আলামত কি না, ইমাম মাহাদি আসার লক্ষণ কি না, এবং আরও কিছু মাসালা আলোচনা করেছেন। উভয় পক্ষেই তো মুসলিম যোদ্ধা রয়েছে, তাদের হুকুম কি হবে, এবং তিনি এই আলোচনা করতে গিয়ে প্রাসঙ্গিক কিছু বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণটা আমি শুনেছি, একাডেমিক লেভেলের বিশ্লেষণ হয়নি, যদিও তিনি তো আর ইন্টারন্যাশনাল রিলেশনসের বা ফরেন পলিসির ফ্যাকাল্টি মেম্বার না, তার কাছ থেকে এই ধরনের গ্রহণযোগ্য ব্যাখ্যা আমরা আশাও করি না, কিন্তু তিনি তা সত্ত্বেও যেসব কথা বলেছেন এগুলো বেশিরভাগই মৌলিক কথা নয়, তার মধ্যে একটা বিশাল অংশ আছে অমৌলিক কথা। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো অনেক কথা প্রফেসর মুখতার আহমেদ সাহেব এখানে উল্লেখ করেছেন, যেমন মিডিয়াগুলো ব্যস্ত বা মিডিয়াগুলো বিপদে আছে, কে জঙ্গি, কাকে জঙ্গি বলবে, এখানে তো কোনো মুসলিম দেশ নেই, কাউকে জঙ্গি বলতে পারছে না, সন্ত্রাসী বলতে পারছে না, যেহেতু কোনো মুসলিম দেশ নেই, এ কারণে মিডিয়াগুলো বিপদে আছে। তো এরকম একটা কথা প্রফেসর মুখতার আহমেদ বলেছেন, এই কথাটা কিন্তু তার সৃষ্ট নয়, এটা মিডিয়ায় ভেসে বেড়ানো একটা কথা, তাই তিনি বলার আগেও অনেকে এ ধরনের কথা মিডিয়ায় বলেছেন। হোয়াট এভার, এরপরে জনাব মুখতার আহমেদ সাহেব আসলে তিনি আলোচনা করছিলেন মালহামা, কিয়ামতের আলামত, মাহাদি, লক্ষণ কিনে এগুলো নিয়ে, কিন্তু তিনি এই বিষয়ে তেমন কোনো কথাই বলেনি। তিনি বলেছেন আল্লাহ আলম, এই বিষয়ে নিশ্চিত কিছু বলা যায় না, এ বিষয়ে যদি কিছুই বলা না যায় তাহলে তিনি এ বিষয়ে বিশ্লেষণ কেন করতে আসলেন। হ্যাঁ, তার বক্তব্যের সাথে আমি একমত যেটা আল্লাহ আলম, কিন্তু তিনি বিষয়বস্তুটা এমনভাবে নাম দিয়েছেন যাতে মানুষের একটা আগ্রহ ছিল যে এই বিষয়ে একটা কনক্রিট অ্যাটলিস্ট
শরীয়তের নিয়ম মেনে তো সম্ভাব্য একটা প্রেডিকশন দেওয়া যায়, তিনি এ বিষয়ে কিছু বলেনি, অথবা পক্ষে বিপক্ষে হওয়ার সম্ভাবনা নেই, হওয়ার সম্ভাবনা আছে, এরকম তো একটা কিছু বলা যায়, এরকম কিছু তিনি বলেননি। এবং তিনি সেখানে কয়েকটা কাজ করেছেন, যে এই পশ্চিমাদের দ্বৈত নীতির কথা বলেছেন, যে পশ্চিমাদের একটা দ্বৈত নীতি, তারা আফগানিস্তানে, ইরাকে, ফিলিস্তিনে, সেখানে মুসলিমদের স্বাধীনতা যুদ্ধকে সন্ত্রাসী বলেছে, তখন তাদের পক্ষে দাঁড়ায়নি, এখন ইউক্রেনের পক্ষে দাঁড়িয়েছে, এটা তাদের দ্বৈত নীতি। এখানে স্পষ্টত ফিলিস্তিন, আফগানিস্তান বা ইরাক, এইসব দেশের, সিরিয়ার যেসব যুদ্ধ, এগুলোকে তিনি স্বাধীনতা আন্দোলন বলছেন। এখন এই আফগানিস্তানের যে যুদ্ধ বা ফিলিস্তিনের যে যুদ্ধ, এটা তো মাতখালিরা স্বাধীনতা যুদ্ধ মনে করে না, তারা মনে করে ফেতনা, তারা তো এই হামলার পক্ষেই প্রকাশ্যে, যে এরা মনে করে যে না, এরা ইসলামের জন্যে বা স্বাধীনতার বৈধ অধিকার, এরকম তারা কিছু মনে করছে না। মাতখালিদের ব্যাখ্যা এখানে স্পষ্ট, মাতখালিরা কখনো ইতিপূর্বে আফগানিস্তানের তালেবানদের পক্ষে কিংবা ফিলিস্তিনিদের পক্ষে প্রকাশ্যে কোনো কথাবার্তা বলেনি পশ্চিমাদের বিরুদ্ধে, কিন্তু মোক্তার আহমেদ সাহেব বলেছেন। মানে এটা মাতখালি যুদ্ধের পার্সপেক্টিভ না, এটা জামাতি পার্সপেক্টিভ। এ কারণে আমি বলেছি যে জামাত ইসলামী মানহাজে ফিরলেন, এই ব্যাখ্যাটা জামাতপন্থী লোকজন, ইখওয়ানপন্থী লোকজন দিয়ে থাকে। প্রফেসর মোক্তার আহমেদ যেভাবে এই ফিলিস্তিনকে কিংবা আফগানিস্তানকে ডিফেন্ড করেছেন, এই ব্যাখ্যা সালাফি কিংবা মাতখালি ব্যাখ্যা নয়, এই ব্যাখ্যা জামাত কিংবা ইখওয়ানি ব্যাখ্যা। এ কারণে আমি বলেছি। এরপরে পশ্চিমাদের দ্বৈত নীতির কথা বলেছেন, এবং ওই পশ্চিমাদের ইঙ্গিত করে বলেছেন যে এদের সাথে মুসলিমদের বন্ধুত্ব হতে পারে না, কারণ এটা কিন্তু সৌদি আরবের ফরেন পলিসির একটা মূল নীতির একেবারে পরিপন্থী। তাহলে এক্ষেত্রে মাতখালিদের নীতি হচ্ছে একেবারে সৌদি প্রশাসনকে বা রাজ পরিবারের সিদ্ধান্তকে আনুগত্য করা, কিন্তু প্রফেসর মোক্তার আহমেদ এখানে আনুগত্য করেনি, তিনি উল্টা ব্যাখ্যা দিয়েছেন। এটাও কিন্তু একটা ইখওয়ানি কিংবা জামাতি ব্যাখ্যা। এখন জনাব মোক্তার আহমেদ যেভাবে বলছেন, এভাবে যদি চলতে থাকে, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে আহলে হাদিস বা সালাফি গ্রাউন্ডে, মাতখালি গ্রাউন্ডে সারের দিন শেষ। সারকে বেশি সময় লাগবে না, তাকে ফতোয়া দিয়ে সুপা বানিয়ে দেবে যে আসলে সে জামাতি, এখানে আহলে হাদিস বা সালাফি সেজেছে, এরকম কথাবার্তা বলতে সময় লাগবে না বলে মনে করি। প্রসঙ্গক্রমে আসলেই বা এভাবে যদি মুস্কান ইস্যুতে যেভাবে বলেছেন, এই ইস্যুতে যেভাবে বলছেন, এটা কন্টিনিউ করলে তার বিরুদ্ধে এরকম ফতোয়া আসবে, এটা আমি মনে করি। আর এখানে আমার এই আলোচনার মাধ্যমে আমি কিছুতেই জনাব মোক্তার আহমেদ বা এই টাইপের যারা আছেন তাদেরকে ছোট করছি বা তাদের খেদমতকে অস্বীকার করছি, বিষয়টা এরকম নয়। তাদের স্বাধীনতা রয়েছে জামাতি পার্সপেকটিভে বক্তব্য দেওয়ার, তাদের স্বাধীনতা রয়েছে একামতে দিনের বিপক্ষে বলার, জামাতের বিরুদ্ধে বলার, আহলে হাদিস সালাফিদের পক্ষে বলার, মাতখালিদের পক্ষে বলার, বিপক্ষে বলার, একটা স্বতন্ত্র ধারায় নিজের মতো কথা বলবেন, এগুলো তার ডেফিনেটলি রাইট, এগুলোকে আমি অনৈতিক বলছি না। কিন্তু বাস্তবতাটা কী, তারা কখন কোন মানহাজের সাথে বিলং করেন, সাধারণ জনগণের তো বোঝার দরকার রয়েছে আসলে তিনি কী। এক এক সময় এই গ্রাউন্ডে সুযোগ নেবেন, ওই গ্রাউন্ডে সুযোগ নেবেন, মানুষ বুঝতে পারবেন না আসলে তার অবস্থানটা কী, ফিলোসফিটা কী, এতে অনেকে বিভ্রান্ত হয়। এজন্যে একজন বক্তা বা একজন ব্যক্তির মানহাজটা আসলে কী, ফিলোসফিটা কী, তিনি কোন আউটফিটের সাথে বিলং করেন বা ক্লোজ, এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। ইট ডাজেন্ট মিন দ্যাট তাকে আমরা ডিমোরালাইজ করছি, তার বেশিরভাগ কথাই হয়তোবা ঠিক।